এপিসোডে খুব রিজনেবল চিপেস্ট প্রাইসে ভাতের হোটেলের খোঁজ নিয়ে, যেটা নাকি 40 বছর ধরে চলছে ভাতের হোটেলটা। আর এখানে মাত্র 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 30 টাকায় ভেজ থালি আপনারা পেয়ে যাবেন, আর ফিশ থালি মাত্র মাত্র 50 টাকায়, আর চিকেন থালি মাত্র মাত্র 70 টাকায় আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। তাছাড়াও অনেক কিছু আইটেম আছে তো হোটেলটায়। 40 বছরের পুরনো হোটেল, লোকেশন কি, কী কী রান্না পাওয়া যায়, খাবার খেতে কেমন, সব ডিটেলস বলবো। তার জন্য কী করতে হবে, আমাদের ভিডিওর সঙ্গে থাকতে হবে, স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামের লিঙ্কটা দেখে নেবেন। বেশি কথা না বলে চলুন ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এসেছি ভেতরে, হোটেলের ভেতরে। হোটেলটার নাম বলে দিই, নতুন ভাতের হোটেল বললেই চিনে যাবে, কিন্তু হোটেলটা একদমই নতুন নয়, 40 বছরের পুরনো হোটেল। শুন দেখি, অলরেডি তো দুপুর 2টো বেজে গেছে, খাওয়ার অনেকটাই শেষ হয়ে গেছে, জানি না কী কী আছে, যেটা পাবো সেটাই আপনাদের দেখাবো। এই হলো কাকা। তো কাকা, সব খাবার দাবার আছে তো? সবই আছে এখানে, মাছ ভাত ডাল সবজি চোখা, আচ্ছা বড়া সব আছে। তুমি দামটা একটু বলো, ভেজ থালির দাম বলো। ভেজ থালি 30 টাকা, ডাল সবজি ভাজা দিয়ে। ফিশ থালির দামটা বলো। ফিশ হচ্ছে ডাল সবজি মাছ ভাজা দিয়ে 50 টাকা। আর চিকেন থালি? চিকেন থালি 2 পিস দিয়ে 70 টাকা, ভাত মাছ ডাল সবজি সব দিয়ে। মানে মাটন করো না? না। কত রকমের আইটেম পাওয়া যায়? মাছ আছে, সবজি আছে, ডাল হবে, ভাজা হবে, সর্ষে দিয়ে মাছ হবে, বড়া ভাজা হবে, মাংস হয়। মাছ কি 1-2 রকমের হয় না তারও বেশি হয়? 4-5 রকমের মাছ হয়, এখন 1 রকম আছে, বাকি সব শেষ হয়ে গেছে। কি কি মাছ হয় একটু বলো। রুই মাছ হয়, ট্যাংরা মাছ হয়, বোয়াল মাছ হয়, খয়লা মাছ হয়। পার ডে কত লোক খাওয়া দাওয়া করে এখানে? গোটা 30 থেকে 40 জন। কখন খোলো দোকানটা? সকাল 6টায় খুলি, বিকেল 4টা বন্ধ হয়। রাতে কিছু করা হয় না? একবেলা দোকান, একবেলা শুধু ভাতে হোটেল। আচ্ছা, রুটির সঙ্গে সবজি হয়, ব্যাস। তা এতটা কম দামে দিচ্ছ যে লাভ হচ্ছে তোমাদের? মোটামুটি কোন রকমে চলে যাচ্ছে। তো একটু দেখিয়ে দাও আমাদের কি কি আছে এখানে। দেখতে পাচ্ছি গরম গরম ভাত, গরম গরম ভাত হবে, আর এখানে কি সবজি হবে, আলু পটল কুমড়ো ছোলা দিয়ে সবজি। আচ্ছা, এই গামলাটায় কি আছে? গামলাটা রুই মাছ আছে। এই খোলো, এই সাইজটা দেখাও। বাহ, এই হলো পেটি রুই মাছ। বাহ, আলু দিয়ে পাতলা ঝোল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে ভাত রাখা রয়েছে, আলু পটল দিয়ে কুমড়ো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, এখানে রয়েছে রুই মাছের ঝোল। এখানে কি আছে কাকা? খয়রা মাছ, সরষে দিয়ে খয়রা মাছ। তুলে দেখাও, এই খয়রা মাছে ইলিশ মাছের মতো অনেক টেস্ট না? আমি কোনোদিন খাইনি কিন্তু শুনেছি। একটু দেখো এক পিস মাছ তুলে। এই দেখুন জাস্ট বন্ধুরা, খয়রা মাছ, ওয়াও লাভলি লাগছে। মানে সর্ষে বাটা দিয়ে ঝোল, তাই তো? বেশ লাল মাখো মাখো ব্যাপার একটা। এই হলো ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। বাহ, আর এখানে দেখতে পাচ্ছি এর বড়া, এটার দাম হলো 10 টাকা, এটা আপনারা আসলে এক্সট্রা 10 টাকা দিয়ে নিতে পারবেন। তো আমরা একটা ফিশ থালি নিয়ে নিই, যে কোনো চিকেন টিকেন সব শেষ হয়ে গেছে, একটা ফিশ থালি নেবো, খেয়ে বলবো খাবারগুলো খেতে কেমন। লাঞ্চের টাইম অনেকটা আগে পেরিয়ে গেছে, এখানে খাবার দাবার তো শেষ হয়ে গেছে। আর এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায় আপনাদের কাকা তো বলে দিয়েছে, ট্যাংরা থেকে আরম্ভ করে বোয়াল থেকে আরম্ভ করে আপনারা অনেক রকম মাছ পেয়ে যাবেন এখানে। আর দাম খুবই কম, 50 টাকার মধ্যেই পড়বে, যা নেন না কেন 50 টাকার মধ্যেই পড়বে। এখানে কি কি দিয়েছে দেখিয়ে দিই, এই হলো ভাতের কোয়ান্টিটি, এই যে এতটা পরিমাণে ভাত দিয়েছে জাস্ট দেখুন। এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে পাঁচমিশালি একটা তরকারি কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে, আর এই হলো মাছের ডিমের বড়া, যেটার দাম মাত্র 10 টাকায়, এটা এক্সট্রা আমি নিয়েছি 10 টাকা দিয়ে। আর এখানে আছে পেঁয়াজ,
লেবু, আর এই হলো ডাল, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে হলো এই মাছ, এই হলো কাতলা মাছ, এই যে পিসটা দেখুন। এই টোটাল থালিটার দাম মাত্র 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 50 টাকায়, 50 টাকায় আপনারা পেট ভর্তি খাবার পেয়ে যাবেন দুপুরের লাঞ্চ। লোকেশনটা বলে দিই, এটা হলো বেলঘুরিয়ায় ঠিক ফিডার রোডে গ্যালারি, তার ঠিক উল্টো দিকে, কাছেই পোস্ট অফিস, আশা করি অসুবিধা হবে না। তাছাড়া আমরা তো ডেসক্রিপশন বক্সে ভালোভাবে লোকেশন প্রোভাইড করে দিই। এবার বেশি কথা না বলে খাবারটা ট্রাই করি। তো আমি একটু প্রথমে ডাল দিয়ে ট্রাই করব। ডাল ছাড়া বাঙালির পাত জমে না, বাঙালির ফার্স্ট পাত মানে মানে পাতের শুরুই ডাল লাগে। যদিও মাছে ভাতে বাঙালি, কিন্তু ডাল ভাতটা আমাদের লাগে। তো ফার্স্ট একটু ডাল দিয়ে ট্রাই করব, পেঁয়াজ দিয়ে ডাল। এই হলো তরকারি, একটু তরকারি দিয়ে ট্রাই করি। আর গরমে লেবু দিয়ে ডালটা খেলে না জমে যায়। আহ, পেঁয়াজের ডালে দারুণ। এই হলো মাছের ডিমের বড়া, যেটা আমি খাবো। দারুণ, ভেতরটা খুব সুন্দরভাবে কুকড হয়েছে দেখুন। পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি দেওয়া আছে, ফ্লেভারগুলো বেশ বেরিয়ে আসছে, ভালো লাগছে, মানে ঝাল ঝাল ব্যাপার। ওপরটা কাঞ্চি, ভেতরটা সফট, মাছের ডিমের বড়া যেরকম খেতে হয় সেরকমই, কিন্তু বেশ স্পাইসি আছে, প্রচুর লঙ্কা দেওয়া। তরকারিটা দিয়ে খেলাম, ডাল দিয়ে খেলাম, খুব ভালো লাগলো খাবারগুলো, আর কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে বেশি আছে, একার পক্ষে এনাফ। তো এবার মাছটা নেব, এই যে যেটা বলেছিলাম ফিস থালিটার দাম মাত্র 50 টাকায়, এই যে মাছের পিসটা জাস্ট দেখুন, অনেকটা বড়ই পিস, আর এখানে আছে আলু আর মাছের পাতলা ঝোল, একটু ঝোলটা দিয়ে মাখবো ভাতটা। দারুণ খেতে ঝোলটা, ওই গরমে পাতলা খাবার, খুব একটা রিচ না, একদম ঘরোয়া খাবার, খেতে খুব ভালো, খাবারের স্বাদগুলো খুব সুন্দর, একদমই রিচ খাবার না। এই হলো মাছটা, অনেকটাই ফ্রেশ দেখুন, মাছটা খুব ফ্রেশ, এই যে ভেতরটা জাস্ট দেখুন, ফ্রেশ মাছ, আর পিসটা বেশ বড়, যথেষ্ট 50 টাকার হিসাবে যথেষ্ট বড়। এলো মাছটা, সত্যি খাবারগুলো খুব ভালো লাগছে, 50 টাকায় পেট ভর্তি খাবার, তা আবার মাছ দিয়ে, দারুণ খাবার, দারুণ। শুধু একবার চলে আসুন এটাই বলবো, একবার এসে ট্রাই করে দেখুন, আশা করি খাবারগুলো যথেষ্ট ভালো লাগবে। তো সবই খেয়ে রিভিউ দিয়ে দিয়েছি, আর লোকেশন ডেসক্রিপশন বক্সটা চেক করলে পেয়ে যাবেন। আমার খাওয়াটা আমি কমপ্লিট করে নিই, যা রিভিউ দেওয়ার সমস্ত কিছু আপনাদের বলে দিয়েছি, আশা করি আপনাদের অসুবিধা হবে না, শুধু একবার এসে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। এই গরমে হালকা ফুলকা খাওয়ার খুব একটা রিচ না, একদম ঘরোয়া খাবারের স্বাদ পেতে হলে অবশ্যই আসতে হবে আপনাদের এই হোটেলটায়। আর আজকের আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে, আমাদের চ্যানেল দ্য বং গার্লসকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততদিনই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার এরকম নেক্সট একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো টাটা।